স্টেশন থেকে এক অজ্ঞাত পরিচয় নাবালককে উদ্ধার করলো পুলিশ। আপাতত সেই নাবালককে পুলিশের কাছেই রাখা হয়েছে। সঠিকভাবে কাউন্সেলিং করে তার ঠিকানা জেনে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর। যদিও নাবালক ছেলেটি জানিয়েছে তার বাবা নেই, দাদার সঙ্গে ঝগড়া করে সে চলে এসেছে। পুলিশের পক্ষ থেকে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং নতুন জামা কাপড়ও কিনে দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই নাবালকের নাম গণেশ বিশ্বাস। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মিলারগড় স্টেশনে ওই নাবালককে একা একা ঘুরতে দেখে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নবদ্বীপ থেকে ট্রেনে করে এসেছে সে, পরনে ছিল ছেঁড়া জামা। তাকে সাথে সাথে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। সে তার বাড়ির যে ঠিকানা বলেছে নবদ্বীপ পুলিশের সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে সেই ঠিকানা পাওয়া যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে ওই নাবালককে একটি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হবে, সেখানে কাউন্সেলিং করে সঠিক ঠিকানা জেনে নাবালককে তার বাড়ি পৌঁছে দেওয়া হবে। তোমার বাড়ি কোথায়? নবদ্বীপ। কি করে হরিশ্চন্দ্রপুর এলে? দাদার সাথে ঝগড়া করে চলে এসেছি ট্রেনে করে। কোন ওখান থেকে ট্রেন ধরেছিলে? তো এখানে নেমেছিলে? এখানে স্টেশনে নেমেছিলে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কেউ থাকে? না, এখানে একটা পুলিশ ধরেছিল আমাকে, দিয়ে নিয়ে এলো। আচ্ছা, পুলিশ কোথায় নিয়ে আসলো? এই পুলিশ স্টেশনে নিয়ে এলো। আচ্ছা, এখানে ভয় লাগছে? না, জামা কাপড় কিনে দিলো, স্নান করালো, সাবান দিয়ে স্নান করতে স্নান করলাম, খাওয়া দাওয়া দিলো, মিষ্টি রুটি খেলাম। আচ্ছা, বাড়ির সাথে কি যোগাযোগ হয়েছে? এক্ষেত্রে মানবিক রূপ দেখা গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। মহিলা সিভিক পুলিশ কর্মীরা নাবালকটির যত্ন নিচ্ছে, তাকে খাওয়া দাওয়া করাচ্ছে, সাথে দেওয়া হয়েছে নতুন জামা কাপড়। সবকিছু পেয়ে খুশি ওই কিশোর বালকটি। সে জানিয়েছে সে আর বাড়ি ফিরতে চায় না। আজকে এই দুপুর দেড়টা নাগাদ, একটা দেড়টা নাগাদ একটা টেলিফোন আসে যে একটা ছেলেকে, বাচ্চা ছেলে ঘোরাফেরা করছে মিলনগঞ্জ স্টেশনে। সেই খবর পেয়ে আমরা তাড়াতাড়ি পুলিশ পাঠাই। আমাদের অফিসার গিয়ে বাচ্চাটাকে ওই মিলনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে, এবং উদ্ধার করে নিয়ে আসার পর যখন থানায় চাইল্ড ওয়েলফেয়ার কর্নারে আমরা ওকে নিয়ে বসিয়ে জিজ্ঞাসাবাদ করি যে তোমার নাম কি, সে তখন জানায় আমার নাম গণেশ বিশ্বাস, বাবার নাম কি, বলছে বাবা মারা গেছে, বাবার নাম হচ্ছে তপন বিশ্বাস, বাড়ি বাড়ি হচ্ছে বলছে নবদ্বীপ স্টেশনের নিচে। এবার আমরা এই পরিপ্রেক্ষিতে ওখানকার নবদ্বীপ পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করি, সেখানেও ওরা আসল ঠিকানাটা দিতে পাচ্ছে না এবং ওই নামে কেউ জানতে পাচ্ছে না। তো এখন আমরা এটাকে ভেরিফাই করার জন্য আমরা কালকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠাবো, তার কাউন্সিলিং করার জন্য। এবং কাউন্সিলিং করার পর যে আসল ঠিকানাটা বেরোবে তারাই তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। বাচ্চাটার পরনে জামা প্যান্ট ছেঁড়া ছিল, তাকে আমরা সব নতুন জামা প্যান্ট কিনে পরিয়েছি এবং খাওয়া দাওয়া স্নান ফান করে করানো। আমাদের যে মহিলা সিভিকরা আছে সে বাচ্চাটাকে খাওয়ানোর থেকে শুরু করে সমস্ত কেয়ার নিয়েছে। হ্যাঁ, এখন বাচ্চাটা তো খুবই সুস্থ এবং ভালো, কথাও খুব সুন্দর বলে। হ্যাঁ, কিন্তু ঠিকানাটা ও ঠিক ক্লিয়ার বলতে পারছে না, দেখে আমাদেরকে পাঠাতে হচ্ছে। কত বছর বয়স ছেলেটা? ওর বয়স হচ্ছে 11 বছর। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।